নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 145 বছর পর এই দুর্লভ মহাসংযোগে শুরু হতে চলেছে সূর্য গ্রহণ, অর্থাৎ 30 এপ্রিল 2022 শনিবার এই দুর্লভ সূর্যগ্রহণে 6 রাশি হতে চলেছে কোটিপতি। এবং এই যে যোগ আসছে সেটি হচ্ছে 145 বছর পর এই যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে। দেখুন, 30 এপ্রিল 2022 শনিবার এই যে সূর্যগ্রহণ, এই সূর্যগ্রহণে দিন থেকে কে কোটিপতি হতে চলেছে, কোন কোন রাশি কোটিপতি হতে চলেছে, আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভিডিওটি বিশেষভাবে ইম্পর্টেন্ট, ভিডিওটি সম্পূর্ণ আলোচনা শুনবেন। দেখুন, শনিবার রাত্রি 12:46 এই গ্রহণ শুরু হচ্ছে এবং ভোর 4:36 এই গ্রহণ সমাপ্ত হচ্ছে। 12:46 টু ভোর 4:36 এই গ্রহণ সমাপ্ত হচ্ছে। এটা যদিও দৃশ্যমান নয়, কিন্তু এর প্রভাব পড়তে চলেছে এই 6 রাশির উপর। কোন এই 6 রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো। এবং এই সূর্যগ্রহণে 145 বছর পর চূড়ামণি যোগ সৃষ্টি হয়েছে, এর ফলে 6 রাশির অর্থ প্রাপ্তি 100% হতে চলেছে। দেখুন, এই যে সূর্যগ্রহণ, এই সূর্যগ্রহণের সময় আপনারা কী করবেন আগে আমি একটু বলে দিই, তারপর আমি 6 রাশি নিয়ে আলোচনা করব। সূর্যগ্রহণের সময় আপনারা দেবগৃহ বন্ধ রাখুন, দেবালয়ের জায়গাটা বন্ধ রাখুন, বা আপনার যদি বাড়িতে সিংহাসন থাকে সেটা আপনারা ঢাকা দিয়ে রাখুন শুদ্ধ কাপড় দিয়ে। এবং গ্রহণের সময় যারা গর্ভবতী মহিলারা আছেন, আপনারা বিশেষ করে এই সময় কোনো খাবার খাবেন না, এবং পারলে আপনার নাভিতে তুলসী পাতা দিয়ে রাখুন এবং ঘরের মধ্যে থাকার চেষ্টা করুন। এবং এই সময়, এই সূর্যগ্রহণের সময় কোনো ছুরি কাঁচি আপনারা ব্যবহার করবেন না, এবং যত পারবেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় যত পাঠ করবেন ততদিন ভালো। অথবা আপনারা গায়ত্রী মন্ত্র কিন্তু পাঠ করতে পারেন, বিশেষরূপে শুভ ফল কিন্তু আপনারা পাবেন। এই গ্রহণের পর যদি আপনারা নির্ধনী ব্যক্তিকে দান করতে পারেন, 10 গুণ লাভ আপনি কিন্তু পাবেন। অর্থাৎ এই যে গ্রহণ শেষ হচ্ছে, সকালে উঠে স্নান করে কিছু নির্ধনী ব্যক্তিকে দান করুন, এই দান আপনার কিন্তু ভাগ্য কিন্তু খুলে দিবে। তো দেখুন, এই সময় এই যে আগামী 30 এপ্রিল 2022 শনিবার পড়েছে এবং অমাবস্যা তিথিও থাকছে, এই দিন যে 6 রাশির অর্থনৈতিক দিক থেকে লাভবান হতে চলেছে, ভাগ্য খুলতে চলেছে, সেই রাশিগুলোর নাম আমি আপনাদেরকে জানাবো। এবং আমি আবারও বলছি, আপনারা ওম নমঃ শিবায় আপনারা ইয়ে করুন এবং সকালে উঠে স্নান করুন, স্নান করে তবে কোনো খাবার খান। এবং গ্রহণের সময় আগে আপনারা জলে, যেটি খাবার জল আছে সেটাতে তুলসী পাতা আপনারা দিয়ে রাখুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন।
তো আলোচনাটা শুরু করা যাক। কোন এই রাশি পেতে চলেছে? ছয় রাশি এই সূর্যগ্রহণে মহাভাগ্যশালী হতে চলেছে, কোটিপতি হতে চলেছে। এবং এই যে দুর্লভ মহাসংযোগ এবং কিছু যোগের ফলে এই ছয় রাশি হতে চলেছে মহা কোটিপতি। ডায়েরিতে নোট করে নিন, আমি যে ছয় রাশির কথা আপনাদেরকে জানাতে চলেছি। প্রথম রাশি ধনুরাশি। ধনুরাশির ভাগ্যোদয় হবে এবং আপনাদের এই সময়ের মধ্যে অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু হবে। ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন এবং আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। হঠাৎ প্রাপ্তি, মহাপ্রাপ্তি আপনাদের হতে চলেছে। কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে শুভ। দুই নম্বর রাশির বলার আগে আপনাদেরকে একটি কথা আমি বলি, এই গ্রহণটি হচ্ছে মেষ রাশিতে এবং ভরণী নক্ষত্রে কিন্তু এই গ্রহণ রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ মেষ রাশি এবং ভরণী নক্ষত্রে এই গ্রহণ কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। দ্বিতীয় রাশি তুলা রাশি। তুলা রাশির কার্যক্ষেত্রে সফলতা, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, দৈনিক রোজগার বৃদ্ধি, কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে এবং ডুবে গেছে, আটকে গেছে এই টাকা আপনাদের পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের বিশেষ করে মান সম্মান বৃদ্ধি হবে, ভাগ্যের সাপোর্ট পাবেন এবং হঠাৎ অর্থপ্রাপ্তি, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, গভর্নমেন্ট থেকে সহযোগিতা এবং আপনাদের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ সিংহ রাশি কিন্তু হতে চলেছে এবং কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি হতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের বড় ধরনের কন্ট্যাক্টগুলো পাবেন ব্যবসা ক্ষেত্রে, আপনাদের কার্যক্ষেত্রে সফলতা, বিদেশ থেকে লাভ এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষরাশি। বৃষরাশির আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ পাবেন, আপনারাও বিদেশ থেকে লাভ পাবেন এবং আকস্মিক ধনলাভ বৃষরাশির হতে চলেছে এবং এই সময়ের মধ্যে আপনাদের বেশ কিছু গুড নিউজ আপনাদের কিন্তু আসতে চলেছে। আপনি বৃষরাশির মানুষ, এই 145 বছর পর এই মহাসংযোগে বৃষরাশির এই সূর্যগ্রহণে কপাল খুলতে চলেছে। অভাবনীয়, অভূতপূর্ব লাভ, অকল্পনীয় লাভ পেতে চলেছে বৃষরাশি। সবশেষ যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আর্থিক স্থিতির জায়গা মজবুত হবে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে এবং আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি এই সময় হবে এবং আপনাদের এই সময়ের মধ্যে ব্যবসা ক্ষেত্রে এবং বিদেশ থেকে আপনারা কিন্তু যথেষ্ট লাভ কিন্তু পাবেন এবং কর্মক্ষেত্রে সফলতা, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন। প্রত্যেকেই ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় কমেন্ট করুন। নমস্কার।